বুরহানউদ্দিন ভাই প্রশ্ন হইল যে মাছর বড় খাওয়া যায় যে মাছর বড়ই গুকিলা খাই বাবা ইগো তো নাপাক হ্যাঁ ছোট মাছ আছে মত সেঙ্গর বনা আমরা লাইনে সেঙ্গর বনা না ইলা কুটু কুটি সুবলদার কিনা আছে ইতা তো আর মামুলি ইতা তো আর বড় কিতা নাপাক বুঝাও জান না ইগু তো ঠিক আছে বাকি বড় মাছ আছে গুরু বড় বার হরুক কা ফালক কয় গুরু বিতে কত নাপাক ফড়ি রইছে জি মহিলা হবিবুর রহমান ভাইয়ের প্রশ্ন মহিলা ফার মধ্যে আংটি ফিন্দা দেখুন আল্লাহ পাকে মহিলার এক জিনত দিছে সৌন্দর্য দিছে আতর মধ্যে চুলি লাগাইতো নাহর মধ্যে ফুল ব্যবহার করতো খানার মধ্যে ইয়ারিং ব্যবহার করতো গলার মধ্যে হার ব্যবহার করতো আল্লাহ এক সুন্দর দিয়া দিছে মহিলা লাগি সুন্দর ইহাতকে মহিলার পুরুষের মাঝখানে একটা পার্থক্য আর ফার মধ্যে আংটি ফিন্দা না যাইজ তো হইতাম নাই যাইজও আছে কিন্তু এটাকে বেহতর ইয়া তাহলে ফার মধ্যে লাগাইতো না যেহেতু ফার মধ্যে লাগানির পরে কোনো বিহারি মহিলা আসন বা হিন্দু মুসলমান এরা ফার ফানিয়াকের মধ্যে একটা ফিন্দন সোলালাখান ফিন্দন এটা একটা আওয়াজ দেয় কোরআন এটা নিষেধ আইসিল আওয়াজ হইতো না যে পরপুরুষের সামনে আওয়াজ প্রকাশ পাইত তো ইলা যদি ফিন্দা তো যাইজ আছে আমি হারাম হইয়ার না কিন্তু এতে বাসিয়া সলক কয়া ইতা তো মানুষের দেখানির লাইনে হয়ে যার মানুষ দেখানির লাইনে যাইবা না বাকি নিজের সৌন্দর্যর লাইনে নিজে চলতা নিজে একটা বালা লাগে ইগু তো ঠিক আছে কিন্তু দেখানির লাইনে যাইবা আর দেখানির লাইন তো হইব ফাঁদ যে সময় ফিন্দি ওজনে দেখাইব পর পুরুষে দেখাব জি সিরাজুল ভাইয়ের প্রশ্ন গরুর বড় খাওয়া হালাল না হারাম আমি বড় খাই দো বাড়িতে ইয়া খালকে বড় গুয়ার আত গুয়া গে লইছি লোয়ানি লইছি আমিও গরু থাকি বা পছন্দ করি বড় আর আত আর গরুর কুড়া আর মগজ তেল লাগে আমার গরু চলের ইনশাল্লাহ খাইলো আমরা খাইমু যদি আপনারা সোশ্যাল মিডিয়ার লাইনে আইতে পারেন তে সারার দাবত যাই হোক তে এখন বড় যে গুয়া আছে বড় সাফ ফরক সাফ করে হোক কুয়া আর গরুর মধ্যে আমরা মাইসে ভাবি নানি বড় তো বুধ ভাইলিছি হালাল বা খাইয়ারও আমরা আত খাইয়ার গরুর চামড়া যে আছে চামড়াও তো খাওয়া হালাল আমরা খুড়া যে গরুর মধ্যে নেই কুড়ার মধ্যে চামড়া লাগাইল থাকে নানি কুড়ার মধ্যে এই চামড়া থেকে রুম হচ্ছেন হারাম রুম চামড়ার রুম হারাম এখন চামড়ার মধ্যে গরুর কুড়ার মধ্যে চামড়া লাগাইল থাকে আমরা তো চামড়াও খাইয়ার ইনর চামড়া আমরা খাই আর গরুর ফিটি শৈল্যর চামড়া আমরা খাই না হকুয়া ওগু হালাল আছে রুম ফালাইয়া যদি খাইতে পারো নাস্তা চামড়া খাইল কুয়া হালাল আছে চামড়া কোনোদিন হারাম নাই ও রুমল লাগি হারাম হয়েছে আর যদি কোনো মানুষে গরুর চামড়া যে মতো কুরবানি গেছে চামড়া যদি সেও হয় ব্যস্ত নাই গরিবরে দিত নাই হে একলা কুরবানি দিছে নেওক ইয়া দিবাগত দেওক লবণ দিবালা মতে রাখিয়া যে দিবাগতর তরিকা আছে দিয়া বাদে চামড়া হিসাবে ব্যবহার করুক সেইকাৰণে বউ কি কারণে হুতুক তার সব কিছু করতে পারবো মুরগির বড় কিলা খাইবা ভাই মুরগির তো বড় একেবারে ফাটলা একেবারে ফাটলা ইনটাকে আপনি নাপাক ফালাই বা কিলা আর নাপাক যদি ফালানিত লাগোইন তে আপনার বড়র যে ফর্দা আছে ফর্দা এখান সহারে দেখবো গিয়ে আপনি আগলানির গরুর মধ্যে তো আগলানির লাইন আছে গরুর তো ঘাট মুখা আছে বড়র মধ্যে ফর্দাও আছে খালা ফর্দা ফালাই দিলাম এটা মুরগির মধ্যে এলে কোনো ফর্দা নাই মুরগি তো একবার হালকাও একটা ফর্দাও আছে এখান ফাটানির লগে লগে তো সারা নাপাক আর এখান ফাটাই আপনি আগলাইয়া কতখান বার করবা এখান তো মামুলি কুটুমুটি একটুমা বারো হইতে বারো হইবি কারণ আপনি পাক করতেও খানো আর কিলা করবাও এটা বড় মুশকিল আমরা লাগি ইমরান হুসেন ভাইয়ের প্রশ্ন অজু না তাহলে দুরুদ শরীফ জিকির করতে পারবো নি ওই তা তো দূরের মাত অজু না থাকা অবস্থাত কোরআন শরীফও করতে পারবো যেমতে একজন হাফিজ সাহেব আসন বা একজন কারি সাহেব আসন বা গাওয়ারি কোনো মানুষ দুই সাইড সুরা ইয়াদ আছে আনা অজু আপনি কোরআন শরীফ পড়িতে পারবা যাইজ আছে তিলাবত মুখস্থ আছে আর অজু না অবস্থাত কোরআন শরীফ সইয়াও ফোড়া যাইজ আছে যেমন তো আমার আতর রুমাল আছে পাক রুমাল আছে বা মোবাইল আছে বা কলম আছে আমি তিলাবত বইছি অজু নাই বা তিলাবত বইছি অজু গেছে গিয়া আপনি মোবাইল দি বা কলম দি এক এক ফাত্তা করে উঠাইয়া যারা আত আইয়া কোরআন শরীফের ফাত্তা ইয়া লাগে না টাচ করে না শুধুমাত্র কলম বা মোবাইল দিয়া বা অন্য সামান দিয়ে আমি ফারিয়ার বা অন্য অন্য নাবালিক হরুতায় যদি দে যাইজ আছে নাবালিক হরুতায় কোরআন শরীফ চোয়া যাইজ আছে বা একজন বালা অজুওয়ালা এক মানুষ আছে বড় মানুষ এও যদি ফাত্তা উল্টাই দেয় আপনার লাগে যাইজ আছে তেতিয়া আগলো ইগু যে সময় যাইজ তো দুরুদ শরীফ আর তিলাওয়াত নাই এটা তো আর সোয়াল হয় না দুরুদ শরীফ আনাউজিও ফরক কা জিকির আনাউজিও ফরক কা বিলকুল যাইজ আছে ইহাতককে ইগু তো দেখাইছি গুস অজু নাই আপনার ফর্জ গুসল যদি থাকে অজু তো সোয়াল নাই ফর্জ গুসল যে গুরে না যার সাথে হুকমি হওয়া গেছে হুকমির মধ্যে আকবর হওয়া গেছে
অমত ফরজ গোসল যদি থাকে তবে জিকির করতে পারবো এর ফলে দুরুদ শরীফ করতে পারবো আর করতো পারবো মানে করতো যেমন মহিলা হল মেন্সর অবস্থার মধ্যে তখন 15 দিন 3 দিন 5 দিন যার এরা তো করতো 15 দিন না এমনি আহমাদ মাতিছে এরা তো করতো এরা এই সময় তৌবা আস্তাগফার জিকির এর ফলে দুরুদ শরীফ এর ফলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ও মত জিকির তসবিহাত যত আছে সমস্ত মহিলা আদায় করতো কারণ এত নাপাকি কারণে আল্লাহ নামাজ রোজা থেকে মহরুম করে দিছে তখন ইদিকে আছে ওদিকে করতো এর লাগে নাপাক অবস্থার মধ্যে জিকিরও করতে পারবো নাপাক অবস্থার মধ্যে দুরুদও করতে পারবো বেহতর ইয়া তাহলে পাক ইয়া জিকির আর দুরুদও করতো মানে গোসল করিয়া আর ওযু না তাহলে তো সোয়াল নাই হর সময় করতে পারবো সব সময় সেলিম তাফাদার বাইর প্রশ্ন হইল জুম্মার আজানোর আগে সুন্নত করা যায় সেলিম তাফাদার বাড়ির প্রশ্ন জুম্মার আগে আজানের আগে নমাজ পড়া সুন্নত যাইব নি দেখুন ইনে এক মাসলা হই যে মতো বর্তমানে জুলাই মাস চলে 2021 আমি দেখাই হিসাবে হইয়া দুই ফর অয় 11:18 বিশ মিনিট মনে করেন 11:20 দুই ফর অয় তে মনে করেন দুই ফর যদি 11:20 হইছে তে 11:30 থেকে আপনি আরম্ভ করুকা যে মতো জোরের সময় 11:30 থেকে লাগি গেছে বা জুম্মার সময় 11:30 থেকে লাগি গেছে এতে মসজিদ জুম্মার আজান হইছে না বা জোরের আজান হইছে না তে এর আগে আপনি সুন্নত নফল আপনার যেটা আছে সব পড়তে পারবা আজানোর লাগি শর্ট নাই আপনি সুন্নত আর নফল পড়তা বরং ওয়াক্ত থামাই গেছে এখন সুন্নত ফড়ুক ফড়িয়া মনে হয় 1 ঘন্টা পরে জমাত হোক জুম্মা হোক আপনি 1 ঘন্টা পরে গিয়া ফরজ নামাজ গিয়ে শরীক হোক জমাত হোক শরীক হোক এর লাগে ওয়াক্ত থামানি শর্ট আর জমাত হইতো হিসাবে তো আজান হইতো একটা টাইম আছে ওই টাইম হিসাবে আপনি যাইবা হনকে জমাত করবা ঠিক এইভাবে মহিলা যারা আসন এরা আমরা বহুত সময় জুম্মার দিন জামি মসজিদ থাকি যদি জুম্মার নমাজ ফলি পুরুষ বারোইছে না তাহলে আমরা জোরের নমাজ আদায় করি না এখানে আমরা গলত ফহমি 11:30 অখ থামাই গেছে আপনি মহিলায় আউয়াল অখতর মধ্যে জোরের নমাজ পড়ো কারণ সাহাবা একরাম হলে সোয়াল হসলে ইয়া রসুলাল্লাহ আইউল আমালে আফজল কোন আমল সারা থাকি বালা আল্লাহ নবী ফরমাইছেন আসসালাতুলি আউয়ালে ওয়াক্তিয়া আউয়াল অক্তর মধ্যে প্রথম ওয়াক্ত ঢুকি গেছে যেমন 11:30 জোর হামাই গেছে ওই সময় তুমি জোর নমাজ পড়িল এর লাগে মহিলা যারা আছেন এরার খেদমত আমার অনুরোধ আপনার মসজিদের আজানোর দিকে সাইবা না জুম্মার নমাজের দিকে সাইবা না পুরুষ নমাজ পড়ি বারোইসি দিকে সাইবা না বরং দাইমি টাইম টেবিল একটা গড় রাখবা দাইমি টাইম টেবিল আমি নাগাল্যান্ডে একটা মানাইছি আলহামদুলিল্লাহ এটা পুরা নাগাল্যান্ড ডিমাপুর সলের ও টাইম টেবিল আছে প্রত্যেক মহিলা আমি তো 4টা 5টা মহিলা হলের বয়ান করি বয়ান তাকে আর বিশেষ করে সানডে এদিন আমার নিউ মার্কেট নিউ মোসাবির আনাত বিভিন্ন ম্যাডাম হল তখন স্কুল কলেজের ছাত্রী নহল তখন নয়া মুসলমান হল তখন বিভিন্ন কুয়েকশন তাকে আলহামদুলিল্লাহ তার উপরে আমার মাছ চলে তো এরারে আমি বারবার হওয়ার পরে এখন ওলা আমি বুধবাইছি আর আস্তা ডিমাপুর নাগাল্যান্ড তো প্রত্যেক মহিলা পুরুষের গড় কম বেশ টাইম টেবিল আছে টাইম টেবিল দেখলাম কোন সময় সূর্য ডলের দুই ফরর কোন সময় উঠের ও হিসাবে নমাজ পড়িলা কোন সময় ফজর ঢুকি গেছে নমাজ পড়িলা ফজর শেষ হয়ে গেছে বেল উঠি যাবে এখন তো নমাজ পড়লে হারাম হইব ওখান থেকে তারা ফজর নমাজ আমরা তো ইলাও করি না আউরি ফজর নমাজ পড়ি আর বেল উঠের আমি ফজর নমাজ পড়ি আর ওলা সোলের বেল উঠের ফজর নমাজ পড়ি আর এর কারণে ও নমাজ যে আছে কিতা মাতো আসলাম ও নমাজ জোর নমাজ হোক আর যে কোনো নমাজ হোক মহিলা দেখিলাও টাইম টেবিল হিসাবে মসজিদ আজান হোক না হোক তুমি নমাজ পড়িলাও এতে পুরুষে পড়বো আধা ঘন্টা বাদে 1 ঘন্টা বাদে আজান হইবে 1 ঘন্টা বাদে আধা ঘন্টা বাদে এর লগে তোমার কোনো সম্পর্ক নাই তোমার সম্পর্ক ওখতর লগে ওখত হয়ে গেছে তুমি নমাজ পড়িলাও সোয়াল হইছে তো না তে এখন দেখানি কিতা আছিল যে জুম্মার আজান হইছে না আর সুন্নত ওলা জোর সুন্নত ফলি লোক ফজরের আজান পড়ছে না ফজরের সুন্নত ফলি লোক আপনি আগে ফলি লোক ফলি আপনার জিকির আজকার অন্য খামো লাগে ব্যস্ত হয়ে যোগ্য বাদি গিয়ে জমাত নমাজ ফলি লোক